বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক সংবাদপত্রের সংবাদ শিরোনাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের সামনে প্রথমেই রয়েছে প্রথম আলো প্রথম আলো লিখেছে সড়কেই পাঁচ হাজার মানুষের মৃত্যু দুই সাল নিয়ে তাদের প্রতিবেদন অটোরিকশায় ট্রাকের ধাক্কা কুল থেকে চিটকে পড়ে শিশুর মৃত্যু মা হাসপাতালে সংরক্ষিত নারী আসন নিয়ে স্বতন্ত্রদের অবস্থান স্পষ্ট নয় জাতীয় সংসদ নিয়ে প্রতিবেদন তীব্র শীতে স্কুল ছুটি চার ঘন্টায় তিন রকম নির্দেশনা বুট পরবর্তী সহিংসতা বাবাচ্ছে আওয়ামী লীগকে দুই বছরের জন্য নিষিদ্ধ ক্রিকেটার নাসির এসব ছিল প্রথম আলোর প্রতিবেদন আমরা যদি বাংলাদেশ প্রতিদিনের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে শেষ নেই প্রতারণার জাতীয় পার্টির জি এম কাদেরের একান্ত একটি সাক্ষাৎকার তারা ছাপিয়েছে অস্বীকার জি কাদেরের অনুবন্ধিত সব হাসপাতাল ক্লিনিক বন্ধের নির্দেশ বুটে হেরে দিশেহারা নতুন দল নতুন দলগুলো নিয়ে তাদের প্রতিবেদন দৈনিক মানব লিখেছে এ কোন রাজনীতি শান্তনা রহমানের প্রতিবেদন নির্বাচন হলেও চক্রান্ত শেষ হয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ স্বতন্ত্র বুটের পর সংঘাত বেড়েছে শেষ ঘন্টায় বুটের হার নিয়ে দেশি বিদেশি পর্যবেক্ষকদেরও প্রশ্ন গ্যাস সংকটে চুলা জ্বলে না দাম বাড়ানোর তৎপরতা এসব ছিল দৈনিক মানব জমিনের প্রতিবেদন আমরা যদি বিবিসি বাংলার অনলাইনের দিকে তাকাই তাহলে দেখব বাংলাদেশ এবছর বেশি শীত অনুকূল হওয়ার কারণ কি চিকিৎসায় অবহেলা নিয়ে বিভিন্ন দেশের আইনে যে ধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে রাখাইনে আরাকান আর্মির কবজা রোহিঙ্গাদের জন্য কি অর্থ বহন করছে এসব ছিল বিবিসি বাংলার প্রতিবেদন দৈনিক সমকাল লিখেছে পাঁচ ইসলামী ব্যাংকে ঘাটতি চব্বিশ হাজার কোটি টাকা কারখানায় উৎপাদন কমে অর্ধেক বেশি দামে ও শিল্পে মিলছে না গ্যাস সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণের আবেদন করেনি তিরানব্বই শতাংশ এসব ছিল সমকালের প্রতিবেদন যুগান্তর লিখেছে দেশ জুড়ে তীব্র সংকট সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন গ্যাসের জন্য হাহাকার মুদ্রায় স্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সুদহার বাড়িয়ে টাকার দাম বৃদ্ধির কৌশল দৈনিক ইনকেলাব লিখেছে দেশ জুড়ে তীব্র শৈতপ্রবাহ হাসপাতালে রুগীর চাপ নির্বাচন বাতিলের চেষ্টা চলছে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক সাত ডিগ্রি অন্যরকম ঠান্ডা কাবু জনজীবন প্রধান বিচারপতির বাসভবনে হামলা রাষ্ট্রদ্রোহিতার সামিল গাজায় চব্বিশ ঘন্টায় অন্তত একশো জন নিহত বাংলাদেশে ১২ বিরোধী মনোভাব প্রবল থেকে প্রবলতর হয়েছে মার্কিন ব্রিটিশ হামলা ব্যর্থ পাল্টা মার দিচ্ছে হাউথিরা এসব ছিল ইনকেলাভের প্রতিবেদন দৈনিক নয়া দিগন্ত লিখেছে রূপগঞ্জে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের সমর্থকদের সংঘর্ষ আহত বিষ আওয়াম লীগ কার্যালয়ে হামলা গাড়িতে অগ্নিসংযোগ স্থানীয় ব্যাংক থেকে অর্থ স্থানান্তর করা যাবে না কঠিন করা হল অফসুর ব্যাংকিং নীতিমালা জয় করে তবু ভয় আনন্দবাজারের নিবন্ধন বাংলাদেশ সহ পনেরো সোর্স কান্ট্রির সাথে এমও ইউ পর্যালোচনা করবে মালয়েশিয়া কনস্ট্রাকশনে লুক গেছে বেশি কনস্ট্রাকশনে লুক গেছে বেশি এসব ছিল নয়াদিগন্তের প্রতিবেদন দৈনিক কালবেলা লিখেছে রৌশনকে সামনে রেখে আলাদা দলের প্রস্তুতি এবার উপজেলায় চ্যালেঞ্জে ইসি এবার উপজেলার চ্যালেঞ্জে ইসি দৈনিক আজকের পত্রিকা লিখেছে বাজার নিয়ন্ত্রণে বাড়তি তৎপরতা আছে ঝুঁকিও মুদ্রাস্ফীতি শীতে স্কুল বন্ধ নিয়ে মাউসির তালঘুল দৈনিক বর্ণিক বার্তা লিখেছে কমেছে সংস্কৃতি সংরক্ষণ দুর্বল হচ্ছে ব্যাংক দৈনিক ইত্তেফাক লিখেছে নিবু নিবু বাসার চুলা ধীর কারখানার চাকা গ্যাস সংকট নিয়ে তাদের প্রতিবেদন রৌশনকে সামনে আনতে তৎপর জাপার একাংশ পাল্টা কৌশল জিএম কাদেরের কৃষকদের উপর ভূমি দস্যুদের হামলা সাত গাড়িতে আগুন রূপগঞ্জে সংঘর্ষ ভাংচুর আহত পনেরো এসব ছিল ইত্তেফাকের প্রতিবেদন প্রিয় ভিউয়ার যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনো আমাদের ফলো করেননি তাদেরকে ফলো করার অনুরোধ জানাচ্ছি এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে